উঠুন, শুরু করি আমরা। হ্যাঁ উঠেন বটে, উঠেন উঠেন। বন্ধুগণ, আমি আপনাদের কিছু বলতে চাই। আপনারা তো জানেন যে আমার প্রতীক প্রতীক চিহ্ন হচ্ছে গিয়ে এই বাঁশ। হ্যাঁ, তো এই বাঁশ দিয়ে আমি যেমন আপনাদের বাড়ির খুঁটি মজবুত করতে পারি, তেমনি বাঁশ দিয়ে আমি বাঁশিও বাজাতে পারি। আজকের কথা কাল আমি হাসছো, তুমি হাসবে, চুপ করো। বন্ধুগণ, আমাদের লড়াই কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। আমরা কি চাই জানেন? আমরা চাই সুস্থ নাগরিক জীবন। আরেকটা কথা বলি, এই বাঁশ দিয়ে আমি গণতন্ত্র রক্ষা করতে পারি। শান্তির পরিবেশ, সুশৃঙ্খলা এবং মহিলাদের সম্মান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের তরুণ নেতা শ্রী মলয় দত্ত। এসো, আসুন। বন্ধুগণ, এই আপনারা নিশ্চয়ই জানেন যে মহামণি বেদব্যাস বলেছেন যে দরিদ্র ভারতবাসী আমার ভাই, মূর্খ ভারতবাসী আমার ভাই, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তিনি আরো বলেছেন যে হে দারিদ্র, তুমি মনে করেছ মহান, তুমি মনে উঠেই তো ভেবে তুমি মনে তারপর কি জানো স্যার? স্যার, এগুলো বেদব্যাস বলেনি স্যার, ওগুলো বলেছেন স্বামী বিবেকানন্দ। আর সেটা ওটা কাজী নজরুল ইসলাম। এটা রসকেল, একটা রসকেল কোথা কাল, ও এত জোরে পটি তো বললো সব মিলিয়ে গেল। স্বামী বিবেকানন্দ বেদব্যাস সব এক, সব মিলিয়ে গ হয়ে গেছে। তারপর আর কবিতা বলো না যদুদা, গদ্যে থাকো গদ্যে। বন্ধুগণ, আপনারা জানেন যে দারিদ্র আমাদের ঐতিহ্য, এই ঐতিহ্য। বন্ধুগণ, আপনারা জানেন যে এই দারিদ্র আমাদের ঐতিহ্য, এই ঐতিহ্য। কেরে ও তাই বন্ধুগণ, আপনার আমি বলতে চাইছিলাম সালা মিটিং হাস দিচ্ছে, ওই ওই কি হচ্ছে বা, নাম নাম নাম, সালা মিটিং বন্ধ করে দাও, সালা বংশিকা জি, সালা সালা বংশিকা চলে যাবে, ছাড়টা অল্প বলে ছেড়ে দে, অল্প বলে ছেড়ে দে, তুই আমার ছেড়ে দে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।